শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু অতঃপর জাতির পিতা, এমন একজন মহৎ রাজনীতিবিদ যিনি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা আর অন্তরের নীরব কান্নাকে ভাষায় রূপ দিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের তিনি শুধু নির্মাতাই নন, তার প্রধান প্রাণপুরুষও। হাজার বছরের সেই শ্রেষ্ঠ বাঙালির 99তম জন্মবার্ষিকী ও শততম জন্মদিন সরকারিভাবে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস হিসাবে, আরও জানাচ্ছেন পার্থ রহমান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিভৃত পল্লীতে জন্ম নেয়া শিশুটি কালক্রমে হয়ে ওঠে মহাকালের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। হয়ে ওঠেন বাঙালি জাতির জনক, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে ছোটবেলায় সবাই খোকা নামে ডাকতেন। টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে 1920 সালের এই দিনে জন্ম নেয়া শেখ মুজিব ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শৈশব থেকেই শেখ মুজিব ছিলেন দাবি আদায়ের অকুতোভয় সৈনিক, তাই ভবিষ্যতের কাণ্ডারিকে চিনতে ভুল করেননি বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার সহচর্য পেয়ে নিজেকে পরিপক্ক এক নেতা হিসেবে গড়ে তোলেন শেখ মুজিব। পাকিস্তানের জন্মের পরপরই বুঝতে পেরেছিলেন বাঙালির সাথে প্রবঞ্চনা করা হয়েছে। শুরু হলো আবারও অধিকার আদায়ের লড়াই। 48-এ গড়েন ছাত্রলীগ, তারপর বাংলা ভাষার আন্দোলন, 6 দফা তথা স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধের পথ বেয়ে স্বাধীন জাতিরাষ্ট্রের জনক হয়ে ওঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা আর বাঙালির সব সময়ের প্রাসঙ্গিক। আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীন বাংলাদেশের স্রষ্টা এই মহানায়কের জীবনের 14টি বছরই কেটেছে জেলখানার প্রকোষ্ঠে। আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দান আর নির্যাতন সয়ে রাজনীতির চৌহদ্দিতে বঙ্গবন্ধু হয়ে ওঠেন আমজনতার নেতা। গবেষক ডক্টর শামসুজ্জামান খানের ভাষায় বঙ্গবন্ধু মানে চিন্তা চেতনা ও মননে পরিপূর্ণ এক রাজনৈতিক সাধক। হেনরি কিসিঞ্জার বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন না, তিনিও বলেছেন দক্ষিণ এশিয়ার অমিত তেজা এক নায়ক পুরুষ ছিলেন শেখ মুজিবুর রহমান, তাকে এই কথাটা স্বীকার করতে হয়েছে। তার মতে শতচেষ্টা করেও ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যায়নি, যাবেও না। এই রাজনৈতিক সাধকের নীতি ও আদর্শকে ধারণ করে নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারে নিরন্তর। জীবনের 14টা বছর জেলে তিনি কাটিয়ে দিলেন, তাহলে তারপরে আর কবছর বেঁচেছেন, সামান্য একটু বেঁচেছেন, সেই জীবনটাকে তিনি অর্থপূর্ণ করে তুলেছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। যখন তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই, সেখানে আমাদের নেতারা মন্ত্রীরা যদি মন্ত্রী হওয়ার জন্য উপমন্ত্রী হওয়ার জন্য অস্থির হয়ে যায়, সে তাহলে তো বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে সেটা হলো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের নয়, বিশ্ব ইতিহাসেরও অংশ। সেই অখণ্ড ইতিহাসে অমর হয়ে থাকবে শেখ মুজিবের নাম। এবারের জন্মদিন থেকেই শুরু হচ্ছে 2020 সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।